কুচবিহার জেলার মাথাভাঙ্গা ময়নাগুড়ি 16 নং রাজ্য সড়কের মাদ্রাসা চৌপতি এলাকায় পথ দুর্ঘটনায় আহত 3। জানা যায় এদিন সন্ধ্যায় মাথাভাঙ্গায় একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল চালককে ধাক্কা মারে দুর্ঘটনায় আহত হন বাইক চালক সুব্রত সরকার, চিরঞ্জিৎ দাস ও সাইকেল চালক ফাইজুল মিয়া। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তাদের মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ। বাইক চালক গুরুতর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসার পরই তাকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আমার কাছে একটা ফোন আসলো, তারপর আমি এসে দেখি অবস্থা। দুজনই আমাদের আত্মীয় হয়, চিরঞ্জিৎ দাস আমার ভাইগুলো হয় আর সুব্রত দাস আমার কাকাত ভাই হয়। তারা কোথায় যাচ্ছিল জানেন কিছু? সঠিক জানি না, মানে শুনেছি যে কুচবিহার যাচ্ছিল। তাদেরকে তাদের পরিস্থিতি কিরকম এখন? এখন কুচবিহারে যাদের অ্যাক্সিডেন্ট হলো তাদের বাড়ি কোথায়? জমিলডাঙ্গা।